প্রাকৃতিক গ্যাসকে যে নানান উপায়ে পরিবহন করা যায় এক স্থান থেকে আরেক স্থানে, যেমন পাইপলাইনের মাধ্যমে কিংবা কমপ্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজির মাধ্যমে কিংবা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির মাধ্যমে, তো এই এই নানান উপায়ের মধ্যে আমরা একটি ইন্টারেস্টিং বিষয় যেটি সেটি এলএনজি, সেটি নিয়ে কথা বলবো। এলএনজির যে যোগান শৃঙ্খল প্রাকৃতিক গ্যাস উৎপাদন থেকে শুরু করে একটি দেশ থেকে আরেকটি দেশে কীভাবে সেটিকে এলএনজি হিসেবে পরিবহন করা যায় সেটি সম্পর্কে জানবো। তো আপনারা জানেন যে এলএনজি হচ্ছে প্রাকৃতিক গ্যাসেরই আরেকটি রূপ। প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকে মূলত মিথেন এবং সাথে খুব কম পরিমাণে ইথেন, প্রোপেন কিংবা বিউটেন, খুবই সংক্ষিপ্ত খুবই কম পরিমাণে নাইট্রোজেনও থাকতে পারে। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান। তো সেটিকে গ্যাসীয় অবস্থা থেকে যদি তরলে রূপান্তরিত করা হয় তখনই আমরা তাকে বলবো লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি। এই তরলে রূপান্তরিত করা হয় সাধারণ বায়ুমণ্ডলীয় চাপে, কিন্তু অনেক অনেক কম তাপমাত্রা, গ্যাসকে কম তাপমাত্রা কমিয়ে -160°C নিলে তখন সেটি এলএনজিতে রূপান্তরিত হয়। এবং আপনারা যা অলরেডি জেনেছেন যে যদি গ্যাসকে তরলে রূপান্তরিত করা হয় এইভাবে এলএনজিতে, তাহলে 699 তার আয়তন 600 ভাগ কমে যায়। তো সেই কারণে এলএনজি এত জনপ্রিয়। তো এলএনজির যে যোগান শৃঙ্খল বা সাপ্লাই চেইন, সেটি আমরা একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব। ধরুন বাংলাদেশ, যদিও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস রয়েছে, কিন্তু তার চাহিদা মেটাতে আরও বাংলাদেশকে সিদ্ধান্ত নিল উদাহরণ হিসেবে যে বিদেশ থেকে গ্যাস আমদানি করবে, এবং ধরুন মধ্যপ্রাচ্য দেশ কাতার থেকে গ্যাস আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হলো। এখন কাতার এত দূরে যে সেখান থেকে পাইপলাইনে গ্যাস আনা মোটেই সহজ কথা নয় এবং সেটির খরচ অনেক বেশি হবে। তো তার চাইতে সবচেয়ে বেশি ভালো যে উপায় সেটি হচ্ছে এলএনজি কম করাচ্ছে কাতার থেকে আনা। এখন এলএনজিটা কীভাবে উৎপন্ন হবে এবং সেটি আনবো কীভাবে, প্রশ্নটা সেটাই। তো সেটি হচ্ছে এলএনজির যোগান শৃঙ্খল বা সাপ্লাই চেইন। তো প্রথমে কাতারে প্রাকৃতিক গ্যাসকে উৎপাদন করা হবে, সেটি হচ্ছে প্রথম ধাপ। উৎপাদন মানে হচ্ছে মাটির নিচ থেকে গ্যাসটিকে তুলে সেটিকে ভূমির উপরে নিয়ে আসা। তো উৎপাদনের পর তারপরে সেই গ্যাসকে আমরা পাঠাবো এলএনজি প্ল্যান্ট বা এলএনজি কারখানায়। এলএনজি কারখানায় সেই গ্যাসকে তরলে রূপান্তরিত করা হবে। এলএনজিতে রূপান্তরিত করার পর সেই এলএনজিকে আমরা ট্যাঙ্কে সংরক্ষণ করব। অর্থাৎ এই তিনটি ধাপ কাতারের ভূমিতেই ঘটছে, উৎপাদ গ্যাস উৎপাদন, তরলীকরণ এবং তারপর ট্যাঙ্কে সংরক্ষণ। তারপরে যেটি হবে যে সেই এলএনজি ট্যাঙ্ক থেকে এলএনজিকে নিয়ে তো বাংলাদেশ আনতে হবে, তার জন্য যেটি করা হয় সেটি হচ্ছে বিশেষ ধরনের জাহাজ ব্যবহার করা। এলএনজি ট্যাঙ্ক থেকে পাম্পের মাধ্যমে, যেহেতু এটি তরল সুতরাং পাম্পের মাধ্যমে এলএনজিকে ওই জাহাজে ভরা হবে, লোডিং করা হবে, এবং জাহাজটি এমনভাবে তৈরি যাতে সেখানে এলএনজি এলএনজি হিসেবেই থাকে। সেখানকার তাপমাত্রা আর সেখানে যে ট্যাঙ্কগুলো রয়েছে তার তাপমাত্রা অনেক কমে রাখা হয়, এলএনজি তাপমাত্রা অনুযায়ী মেপে রাখা হয়। তো এলএনজি ট্যাঙ্কে অনেক কয়টি ট্যাঙ্কের সমন্বয়ে যে জাহাজ, সেই জাহাজে করে কাতার থেকে আরব সাগর পাড়ি দিয়ে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেটিকে বাংলাদেশে ভূমিতে নিয়ে আসা হবে বা ভূমির কাছাকাছি আনা হবে, ধরুন চট্টগ্রামে। তো কাছাকাছি আনার পর সেটিকে আবার অন্য একটি ট্যাঙ্কে আনলোডিং করা হবে, যেখানে এলএনজিটা আমরা এলএনজি বা তরল হিসেবেই পাবো। তো সেই ট্যাঙ্কে এলএনজিটাকে রাখার পর আমাদের প্রয়োজন অনুযায়ী যখন গ্যাসের চাহিদা হবে তখন আমরা সেই ট্যাঙ্ক থেকে গ্যাস এলএনজিকে বের করে তাকে তার যে আদি অবস্থা গ্যাস, প্রাকৃতিক গ্যাস, সেই গ্যাসীয় অবস্থায় নিয়ে যাব। সেই সেই প্রসেসটাকে বলা হয় রিগ্যাসিফিকেশন, আর রিগ্যাসিফিকেশন বা পুনর্গ্যাসীকরণ। তো সেই তরল এলএনজিকে পুনর্গ্যাসীকরণের মাধ্যমে গ্যাসে রূপান্তরিত করার পর আমরা সেটি বাংলাদেশের যে গ্যাস গ্রিড বা পাইপলাইন সেখানে দিয়ে দেব বিভিন্ন স্থানে পরিবহন করার জন্য। এই যে গ্যাসীকরণ, সেই গ্যাসীকরণটা খুব ইন্টারেস্টিং। সেটি করা হয় মূলত এলএনজির যে তাপমাত্রা -160°, সেটি কে বাড়িয়ে সাধারণ বাইরের পরিবেশে যে তাপমাত্রা সেটিতে ধরুন 25° বা 30°C রূপান্তর করা হয়, তাতেই এলএনজি গ্যাসে রূপান্তরিত হয়। এবং এই প্রক্রিয়াটা খুব সহজ। সেটি হচ্ছে যে ধরুন কোনো একটি হিট এক্সচেঞ্জারের মধ্যে আপনি ওই এলএনজির যে এলএনজির সাথে গরম কোনো কিছুর কন্ট্যাক্ট করালেন, গরম বলতে ধরুন সমুদ্রের পানি, সেটিও একটি তাপ পরিবহনের মাধ্যম হতে পারে। তো সমুদ্রের পানির মাধ্যমে সমুদ্রের পানির সাথে তাপ পরিবহন করিয়ে এলএনজিকে গ্যাসে রূপান্তরিত করতে পারেন।
তো এই হলো যে এলএনজির মূল যোগান শৃঙ্খল, যে গ্যাসকে প্রথম উৎপাদিত করা হয়, তারপর তাকে এলএনজিতে রূপান্তরিত করা হয়, তাকে ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়, তারপর সেই ট্যাঙ্ক থেকে জাহাজের মাধ্যমে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া হয়। এর শুধু কাতার থেকে যে বাংলাদেশে এই ঘটনাটা ঘটতে পারে তা নয়, কাতার থেকে সুদূর ইউরোপের বিভিন্ন দেশে এমনকি আমেরিকাতেও আপনি এই জাহাজের মাধ্যমে এলএনজিকে পাঠাতে পারেন। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসকে আপনি পৃথিবীর এক স্থান থেকে আরেক স্থানে এলএনজির মাধ্যমে সহজেই পাঠাতে পারেন যদি আপনার সেই জাহাজ থাকে। আর একটি কথা, সেটা হচ্ছে এই জাহাজগুলো সাধারণ জাহাজ নয়, পৃথিবীতে মাত্র 100 জাহাজ রয়েছে যেগুলো শুধুমাত্র এলএনজি পরিবহনে সক্ষম। তো সেই জাহাজ থেকে জাহাজের মাধ্যমে এলএনজি পরিবহন করার পর আপনি আবার আপনার নিজের দেশে যে আমদানিকারক দেশে ট্যাঙ্কে রাখবেন, তারপর সেই এলএনজিকে আবার গ্যাসে রূপান্তরিত করে ব্যবহার করবেন। তো এই হচ্ছে সাধারণ যোগান শৃঙ্খল। এখন আমরা জাস্ট এই এই পুরো ধাপটার মধ্যে যে সবচেয়ে বেশি ব্যয়বহুল যে ধাপ, সেই দুটি হচ্ছে এলএনজি তরলিক এলএনজিতে রূপান্তর বা তরলীকরণ এবং পরিবহন। তো আমরা পরিবহন তো জানলাম যে জাহাজের মাধ্যমে করা হয়, এখন আমরা জানবো যে কীভাবে তরলীকরণ বা এলএনজিটা আসলে তৈরি করা হয় প্রাকৃতিক গ্যাস থেকে, সেই সেই ধাপটা। তো আপনারা ইতিমধ্যে ব্লক ডায়াগ্রাম সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন, তো আমরা সেই ব্লক ডায়াগ্রামের মাধ্যমে একটি এলএনজি কারখানা বা প্ল্যান্টকে খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব। এই প্ল্যান্টের কাজ হচ্ছে প্রাকৃতিক গ্যাসকে তরলে রূপান্তরিত করা বা এলএনজিতে রূপান্তরিত করা। এখন শুরুতেই প্রাকৃতিক গ্যাস যেটি যেটি মাটির নিচ থেকে আসছে সেটি কে তরলে রূপান্তরিত করা যায় না, তা প্রথমে সেটিকে পরিশোধিত করতে হয়। এবং পরিশোধনের জন্য আমরা কী কী করতে হয় তার অন্যতম হচ্ছে যে গ্যাসের সাথে অনেক তরল পদার্থও থাকতে পারে, তেলও থাকতে পারে, কনডেন্সেট যাকে বলে, তো সেটিকে আগে আলাদা করা হয়। অনেক সময় মাটি কাদা মাটিও থাকতে পারে, সেটিকেও আপনার সেপারেট করা হয়। তারপরে যেটি করা হয় যে প্রাকৃতিক গ্যাসের মধ্যে কিছু ক্ষতিকর উপাদান থাকে যাকে বলে অ্যাসিড গ্যাস। অ্যাসিড গ্যাস হচ্ছে মূলত কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন সালফাইড, এই দুটো খুবই ক্ষতিকারক গ্যাস। আপনারা জানেন কার্বন ডাইঅক্সাইড মিথেনের চাইতে আগেই তরল কঠিনে রূপান্তরিত হয়ে যেতে পারে, সুতরাং সেটি ওই প্ল্যান্টের জন্য ক্ষতিকর হতে পারে। আর হাইড্রোজেন সালফাইড খুবই ক্ষতিকারক একটি গ্যাস, সালফার থাকে, তার মানে এটি অনেক সময় করোশন বা পাইপ প্যানে ক্ষয় করতে পারে এবং সেটি প্রাকৃতিক গ্যাসের যে স্পেসিফিকেশন সেটিও মিট করে না, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। তো সেই অ্যাসিড গ্যাসগুলোকে প্রথমে দূর করা হয়। তারপরে যেটি করা হয় যে প্রাকৃতিক গ্যাসের মধ্যে অনেক সময় পানিও থাকে বাষ্প হিসেবে, তো সেই বাষ্পটাকে দূর করা হয়। কারণ আপনি যদি তরলে রূপান্তরিত করতে যান অনেক কম তাপমাত্রায়, তাহলে সেই বাষ্পটা সহজেই তো কঠিন হয়ে যাবে, বরফ হয়ে যাবে 0 ডিগ্রি তাপমাত্রাতেই, -160 ডিগ্রি যাওয়ার আগেই। তো সেটি কঠিন রূপান্তরিত হয়ে পাইপলাইনকে আটকে দিতে পারে, সুতরাং আপনার পুরো কারখানাই বন্ধ হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে। তো সেটা যদি না হয় সেক্ষেত্রে সেই কারণে ন্যাচারাল গ্যাস থেকে পানিকে দূর করা হয়। তারপরে আপনি সেই সেই পরিশোধিত প্রাকৃতিক গ্যাসকে তরলে রূপান্তরিত করবেন রেফ্রিজারেশন ব্যবহার করে বা শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে। আপনার বাসা বাড়িতে যে রেফ্রিজারেশন যে ফ্রিজ রয়েছে সেটি যে প্রক্রিয়ায় কাজ করে সেটি যে সাধারণ পদার্থ বিজ্ঞানের যে সূত্র মেনে চলে, থার্মোডাইনামিক্সের যে সূত্র মেনে চলে, ঠিক একই উপায়ে একই সূত্র মেনে চলে আপনি গ্যাসকে ঠান্ডা করতে 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 -160 ডিগ্রিতে যখন নেবেন তখন সেটি এলএনজিতে রূপান্তরিত হয়ে যাবে। এবং এর ফলে এর সাথে কিছু আপনি আরও বাই প্রোডাক্ট হিসেবে পাবেন ন্যাচারাল গ্যাস লিকুইড বা এনজিএল, অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের মধ্যে মিথেন ছাড়া যে আলাদা কিছু ভারী উপাদান ছিল ইথেন, প্রোপেন, বিউটেন, সেগুলো তরলে রূপান্তরিত হবে এবং সেটি আলাদা করলে আপনি সেটিকে বাই প্রোডাক্ট হিসেবে বিক্রি করতে পারবেন। তো এই হচ্ছে প্রাকৃতিক গ্যাস থেকে এলএনজি তৈরির সাধারণ একটি ধারণা যেটিকে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রকাশ করা হলো। আশা করি আপনারা এলএনজি সম্পর্কে জানতে পারলেন এবং আপনাদের কৌতূহল কিছুটা হলেও মিটবে। এলএনজির যে যোগান শৃঙ্খল বা সাপ্লাই চেন সেটি সম্পর্কে আপনাদের কিছুটা হলেও জানা হলো।